পবিত্র শবে বরাতের নামাজ প্রিয় মা বোনেরা আপনারা কিভাবে পড়বেন? দর্শক, সম্পূর্ণ শবে বরাতের নামাজ পড়বেন সর্বমোট 12 রাকাত। যদি কেউ 12 রাকাত যদি শবে বরাতের নামাজ পড়তে না পারেন, নিম্ন পক্ষে আপনারা 8 রাকাত পবিত্র শবে বরাতের নামাজ পড়বেন। যদি কেউ 8 রাকাত শবে বরাতের নামাজ পড়তে না পারেন, নিম্ন পক্ষে আপনারা 4 রাকাত পবিত্র শবে বরাতের নামাজ পড়বেন। দর্শক, এই পবিত্র শবে বরাতের নামাজটি প্রিয় মা বোনেরা আপনারা কোরআন শরীফের যেই কোনো এভরিথিং যে সূরা আপনি ভালো পারেন মুখস্থ জানা আছে ওই সূরা দিয়ে আপনারা এই পবিত্র শবে বরাতের নামাজটি পড়বেন। অনেক দর্শক আমাদেরকে বলছেন যে হুজুর, এই 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পর আমরা কোন দোয়াটি পড়ব এবং 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পরে মুনাজাত ধরে আমরা কোন দোয়াটি পড়ব? দেখেন, নামাজের পরে আমার ছাত্রী আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দিবে পবিত্র শবে বরাতের নামাজের পরে আপনারা কোন দোয়াটি পড়বেন এবং মুনাজাত ধরে আপনারা কোন দোয়াটি পড়বেন। আপনারা পবিত্র আশারার সর্বপ্রথমে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর যত রাকাত ইচ্ছা তত রাকাত আপনারা পবিত্র শবে বরাতের নামাজ পড়বেন, সবার শেষে গিয়ে আপনারা 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। দর্শক, চলুন আমরা পবিত্র শবে বরাতের নামাজটি আমরা শিখে নেই। সর্বপ্রথমে আমরা পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত করব। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল শবে বরাতের নাফলি মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াদিল কাবাতি শরীফাতি নিয়ত বাদ। আল্লাহু আকবার, আঙ্গুলগুলা মিলিয়ে রাখবেন, আঙ্গুল ফাঁক রাখা যাবে না। তো তারপরে নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কিন্তু প্রথমে বলছিলাম এই শবে বরাতের নামাজটি আপনারা মনের আশা পূরণের এই নামাজটি আপনারা এভরিথিং যেই কোনো সূরা দিয়ে কি পড়তে পারবেন। তো আমরা সহজ একটা সূরা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রুকুতে যাও, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পাও মিলানো থাকবে, পাও ফাঁক রাখা যাবে না, পাও থাকবে মিলানো। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, ছটান হয়ে দাঁড়াইতে হবে, সাজদার মধ্যে যাও, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। এখন আমরা বিসমিল্লাহ বলে সুরাতুল ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। এখন আমরা বিসমিল্লাহ বলে ছোট্ট একটা সূরা পড়ব, সূরাতুল ইখলাস পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রুকুতে যাও, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সেজদার মধ্যে যাও, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার মাধ্যমে
التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا على عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. سلام فيرو. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. داري جاو দর্শক, আমার ছাত্রী যেভাবে এই যে মনের আশা পূরণের আপনার সবে বরাতের রাত্রে নামাজটা পড়লো, সেম এইভাবে আপনারা এই নামাজটি কি আদায় করিবেন এবং এই নামাজ পড়ার পরে আপনারা যে কোনো দোয়া পড়তে পারেন, অবশ্যই অবশ্যই আপনারা এই পবিত্র সবে বরাতের রাত্রিতে আপনারা আরেকটি আমল করবেন। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন, যে ব্যক্তি এই পবিত্র শবে বরাত রাত্রিতে এই আমলটি করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব করে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই ব্যক্তির উপর রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, অবশ্যই রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই বান্দাকে রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। শাবান মাসে দিবাগত 15 তারিখের রাতকে শবে বরাত বলা হয়। এই রাত্রে ইবাদত করা অথবা দিনে রোজা রাখা কি সুন্নত? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর মাস শাবান মাসকে সম্মান করলো, সে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করলো। আর যে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর পর সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দর্শক, অনেক মানুষ আমরা অনেক বিপদের মধ্যে আছি। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষা করেন। দর্শক, সামান্য বিপদ দেখলেই মানুষ পেরাশান হয়ে যায়। এমন কি বিপদের তুলনায় পেরাশানিতে মানুষ কি অসুস্থতার মধ্যে পড়ে যায়। কেননা মুমিন মুসলমানের সব বিপদ আপদের নিরাপদ আশ্রয় হলো মহান আল্লাহর অফুরন্ত রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়াটি পড়লে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরাশানি থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন এবং বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আবু দাউদ শরীফের হাদিস, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, এই দোয়াটি যদি আপনি পড়েন, রব্বুল আলামিন আপনার চিন্তা পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন।